নমস্কার বন্ধুরা, আমি সুলক্ষণা। আজকে করলা পাতার খুব মুখরোচক এবং খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সুলক্ষণা এম কিচেনে। আপনাদের স্বাগত। আমি ছোলার ডাল দিয়ে করলা পাতার খুব মুচমুচে খাস্তা বড়া বানাবো। এর জন্য কিছুটা তাজা করলা পাতা নিয়েছি, এগুলো আমি গাছ থেকে তুলে নিয়েছি। পাতাগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে এখন কুচিয়ে নিতে হবে। করলা আর উচ্ছে এই দুটোকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। উচ্ছেটা একটু ছোট সাইজের হয় আর এর পাতাগুলোও বেশ ছোট হয়, তবে তেতো বেশি। আর করলাটা হয় একটু বড় বড়, পাতাগুলোও বেশ বড় বড় হয়, তেতো কম। আর খাদ্যগুণ দুটোরই প্রায় একই। আমি আজকে করলা পাতা দিয়েই বড়াটা বানাচ্ছি। পাতাগুলো কাটা হয়ে গেছে, ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবারে একটা বাটিতে পাতাগুলো তুলে নিব। এবার দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। তেঁতোতে বেশি লঙ্কা দেওয়া উচিত নয়, বলা হয় যে তেঁতোতে বেশি লঙ্কা দিলে বা রাতের বেলা তেঁতো খেলে পিত্ত বাড়ে। এবার আমি ছোলার ডালটা পিষে নেব। 1.5 কাপ ছোলার ডাল আমি ভালো করে 2-4 বার ধুয়ে নিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা জল থেকে ছেঁকে একটা মিক্সি বাটিতে নিয়ে পিষে নেব। জল থেকে পুরো ডালটা ছেঁকে তুলে নিয়েছি। এবারে এতে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা পিষে নেব। ডাল পিষে নিয়েছি, খুব মিহি করে পিষা যাবে না, সামান্য একটু দানা দানা থাকলে বড়াটা খেতে বেশ লাগে। এবার একটা বাটিতে ডাল বাটাটা দিলাম। এটা মিক্সিতে না পিষে সময় থাকলে শিলেও বেটে নেওয়া যেতে পারে, সেটা হলে তো আরও বেশি ভালো হয়। এবার এতে কিছুটা পেঁয়াজ কুচি, মাপে ধরলে 1/2 কাপ মতো হবে, লঙ্কা কুচি, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এতে একদম জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে আর ভাজার সময় খুব বেশি তেল টানবে। একটু আঁটো আঁটো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার এতে কুচিয়ে রাখা করলা পাতাটা দিয়ে দিলাম। এবার এটা বেশ ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে চামচ বা হাত দিয়ে করলা পাতার সাথে মিশ্রণটাকে মেখে নিতে হবে, পাতা যেন দলা বেঁধে না থাকে। আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি, এবার ফটাফট এটা ভেজে নিব। এবার গ্যাসে কড়াই বসিয়ে এতে সাদা তেল দেব। তেল বেশ ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য সামান্য একটু মিশ্রণ তেলে দিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন আঁচ কমিয়ে তেল একটু ঠান্ডা হলে একটু একটু মিশ্রণ হাতে নিয়ে বড়ার আকারে তেলে ছাড়ব। খুব গরম তেলে বড়াগুলো দেওয়া যাবে না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। উচ্ছে বা করলার গুণাগুণ আমরা সব করলেই কম বেশি জানি, অথচ খাওয়ার নামে এলে অনেকেই নাক মুখ সিটকায়, খেতে চায় না। তাদেরকে এভাবে বড়া বানিয়ে দিলে আরামসে খেয়ে নেবে। প্রতিদিন তেল মশলাযুক্ত খাবার খেয়ে খেয়ে শরীর একদম 12টা বেজে যায়। তাছাড়া এখন শাক সবজি ফলমূল সব কিছুতেই এত পরিমাণ রাসায়নিক থাকে যে তার থেকেও খুব একটা বেনিফিট পাওয়া যায় না, আর আমরা দাম দিয়ে দিয়ে সেগুলোই খাই। অথচ গ্রাম শহরের মাঠে ঘাটে অবহেলায় বেড়ে ওঠা এই উপকারী গাছটার ফল পাতা আমরা কিছুই খেতে চাই না। উচ্ছে বা করলা যেমন নানা রোগ উপশমকারী, তেমনি এর পাতাও ভীষণ উপকারী। ডায়াবেটিক রোগীদের জন্য তো এটা ভীষণ ভালো। বড়াগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে, এবারে একটু আঁচ বাড়িয়ে বড়াগুলো ভেজে নেব। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। এক পিঠ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার একটু পাল্টে দিচ্ছি যাতে দুপাশ ভালো মতো করে ভাজা হয়ে যায়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এপিট ওপিট বেশ সোনালি করে ভেজে নিয়েছি। এবারে এগুলো আমি তুলে নেব। এর কাঁচা রস যদি নিয়মিত খাওয়া যায় তাহলে নানা রকম রোগ প্রতিরোধ করার সাথে সাথে শরীরে জমে থাকা টক্সিনকেও ফ্ল্যাশ আউট করে দেয়। তবে কাঁচা খাওয়া সম্ভব না হলে এভাবে মাঝে মাঝে বড়া বানিয়ে অবশ্যই খাওয়া উচিত, কিছুটা হলেও তো উপকারে আসবে। এবার বাটিতে থাকা বাকি মিশ্রণটা আমি এক এক করে বড়ার আকারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক এক করে বড়ার আকারে আমি বাকি মিশ্রণটাও দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো মতো করে ভেজে নেব, তাহলেই আমাদের করলা পাতার বড়া তৈরি হয়ে যাবে। সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন খুব বেশি তেলও টানেনি, একদম সোনালি করে ভাজা হয়েছে মুচমুচে বড়া আমার তৈরি।
মাঝে মাঝে গরম ভাতের সাথে পাতলা ডাল আর এভাবে করলা পাতার বড়া বানিয়ে খান, শরীর অনেক সুস্থ থাকবে। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।